আজ 29শে ফেব্রুয়ারি 2024, সকাল সকাল পেহেলগাঁও থেকে বেরিয়ে পড়া হলো কাতরার উদ্দেশ্যে। আজকে আমরা পৌঁছাবো কাতরা, সেখানে দুরাত থাকবো, বৈষ্ণোদেবী দর্শন করে তারপরের দিন জম্মু হয়ে ফেরা। সকাল সকাল পেহেলগাঁও থেকে অনন্তনাগ হয়ে গাড়ি ছুটে চলেছে কাতরার উদ্দেশ্যে। কাতরা প্রায় 200 কিলোমিটার দূরে। পথের শোভা অসাধারণ, বিশাল উঁচু উঁচু বরফের পাহাড়, এমনকি পেহেলগাঁও বা গুলমার্গেও এত উঁচু উঁচু পাহাড় দেখতে পাওয়া যায় না, কিন্তু এই রাস্তাটা দিয়ে অসাধারণ সৌন্দর্য দেখতে পাওয়া যায়। এই হলো হিমালয়ের শোভা, বিশাল বড় বড় পাহাড়, আর এখন ফেব্রুয়ারি মাস বলে অধিকাংশ পাহাড় বরফে ঢাকা। হঠাৎ করেই গাড়িটা ঢুকে পড়লো এক টানেলের মধ্যে। এই পথে দুখানা বেশ বড় বড় টানেল রয়েছে, তার মধ্যে এটা ছোট টানেল। এর পরে যে টানেলটা আসে সেটা ভারতের অন্যতম দীর্ঘতম টানেলের মধ্যে একটা। টানেল থেকে বেরিয়ে গাড়ি এগিয়ে চললো আবার। আমরা এখন দক্ষিণের দিকে এগোচ্ছি, কাশ্মীর থেকে জম্মু দক্ষিণ দিকে যেতে হয়, এবং এই রাস্তাটা ভারতের অন্যতম বড় রাজপথের মধ্যে একটা। শুরু হয় শ্রীনগরে, শেষ হয় কন্যাকুমারীতে। এই মুহূর্তে গাড়ি এগিয়ে চলছে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের মধ্যে দিয়ে। এই সুড়ঙ্গটা প্রায় 9.5 কিলোমিটার লম্বা। এটি ভারতের অন্যতম দীর্ঘতম টানেল। অবশেষে আমরা এসে পৌঁছালাম কাতরাতে। আজ রাত্রিরে থেকে কালকে আমরা বৈষ্ণোদেবী দর্শন করব। ওই যে দূরে পাহাড় দেখা যায়, সেখানেই রয়েছে বৈষ্ণোদেবীর মন্দির। ওপরে ওঠার দুটো রাস্তা। পরের দিন সকাল সকাল প্রায় 6টা নাগাদ বেরিয়ে পড়া হলো। এখানে কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ না, তাই সেই জন্য ক্যামেরাটা নিচেই একটা দোকানে রেখে এগিয়ে চলা হলো ওপরের দিকে। পথে রয়েছে অসংখ্য মন্দির আর অসংখ্য স্টুডিও ছবি তোলার জন্য। আমরা হাঁটতে হাঁটতেই শুরু করলাম যাত্রা। প্ল্যান রয়েছে মাঝপথে অর্ধকুয়ারি থেকে ব্যাটারি কার নেওয়া হবে, তবে আপাতত প্রায় 6 থেকে 7 কিলোমিটার হেঁটেই উঠতে হবে আমাদের। খুব বেশি সহজ নয় বৈষ্ণোদেবীর ওপরে ওঠা, কারণ রাস্তাটা বেশ খাড়াই, তাই কোথাও কোথাও দাঁড়িয়ে নিয়ে জিরিয়ে নেওয়া হচ্ছিল। তাও আমরা সকাল সকাল যাত্রা শুরু করেছিলাম বলে অতটাও অসুবিধা হয়নি আমাদের। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লাগলো অর্ধকুয়ারি অবধি পৌঁছাতে। পথে রয়েছে অসংখ্য ঘোড়া, ঘোড়াতে করেও যাওয়া যায়। এরকম কিছু সিঁড়ি দিয়ে ওঠার শর্টকাট রুটও রয়েছে মাঝে মাঝে, হয় সিঁড়ি দিয়ে উঠতে হয় আর না হয় তো ঘুরে ঘুরে রাস্তা দিয়ে ঘুরতে হয়। এখন আমরা পেয়ে গেলাম ব্যাটারি কারের টিকিট, আর এরপরে ব্যাটারি কার আমাদের 1/2 ঘন্টার মধ্যেই নিয়ে চলে গেল এই হলো বৈষ্ণোদেবীর মন্দিরে। ভবনের পাশে টেম্পারেচার কিন্তু বেশ কম থাকে, আর আজকে বৃষ্টিও হচ্ছিল, প্রায় -2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এবং সেখানেই খালি পায়ে যেতে হয় মন্দিরে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ওপরে থাকার পরে আমাদের নিচে যাওয়ার যাত্রা শুরু হলো। সন্ধ্যাবেলায় আমরা কাতরাতে পৌঁছালাম। সেদিন থেকে পরের দিন চলে এলাম জম্মুতে। জম্মুতে দেখার মতো এই বিশাল রঘুনাথ মন্দির রয়েছে। মন্দিরটা প্রায় 150 থেকে 200 বছর আগে তৈরি, এবং বিশাল বড় কম্পাউন্ড ঘিরে তৈরি এই মন্দিরটা। আমি যখন জম্মুতে ঘুরে দেখার সব থেকে সেরা জায়গা গুগলে সার্চ করছিলাম, এই মন্দিরটাকেই দেখানো হচ্ছিল, তাই জম্মুতে এসে আজকে প্রথমেই চলে গেলাম এই মন্দিরে, কারণ আজ রাত্রি মা বাবার ট্রেন জম্মু তাওয়াই এক্সপ্রেসে তারা চলে যাবে কলকাতা। যদিও আমি আজ রাতে জম্মুতেই থাকবো এবং কালকে ব্যাঙ্গালোরে ফিরে যাব। প্রধানত রামের মন্দির এইটা, যদিও বহু দেবদেবীর মূর্তি রয়েছে এখানে।
জম্মু এবং কাশ্মীর যাত্রা আমাদের এখানেই শেষ হলো। কালকেই ফিরে যাওয়া আমার ব্যাঙ্গালোরে। আবার দেখা হবে পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে। লাইক করুন আমার ভিডিও, শেয়ার করুন আমার ভিডিও, আর সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল। আমি চেষ্টা করব পৃথিবীর আরও নতুনত্ব জায়গা থেকে নতুন নতুন ভিডিও তুলে ধরার। শুভ বিদায় বন্ধুরা।